হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজ আমি অনেকদিন পরে একটা ব্লগ আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আজ হলো সানডে, তো আমরা ঠিক করেছি আজকে একটু যাব ঋষিকেশ। তো দেখুন, চান টান সেরে পুজো টুজো করে খাওয়া দাওয়ার খেয়ে নিয়েছি, এইবারে ড্রেস পরেই বেরোবো। তো আপনারা উইদাউট স্কিপ পুরো ভিডিওটা দেখবেন। ঋষিকেশে যেতে কতক্ষণ লাগছে, ঋষিকেশের ওখানে জায়গাটা কেমন, সমস্ত সাইড ভিউ, ঠিক আছে? তো আপনারা, তারপর আমরা যাবো একদমই যে ঋষিকেশে যে ওই কি রামঝুলা লক্ষণ ঝুলা ওটা তো যাবো না, কারণ ওটা আগে একবার গেছিলাম। তো আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দেবো সিনারিটা। তো আমরা যাচ্ছি মেনলি ঋষিকেশের পাশে একটা ওয়াটারফল আছে, তো সেই ওয়াটারফলটাই দেখতে যাচ্ছি। তো আপনারা পুরোটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব চটজলদি সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখন বাজে 9টা, তো আমি এখন ড্রেস পরে নেব, ড্রেস পরে রওনা দেব। অবশ্যই আমরা কোনো গাড়িতে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাইকে, আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে বাইকে যাচ্ছি। তো চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক, আপনারাও আমার সাথে ব্লগটা এনজয় করুন। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, প্রচণ্ড গরম, গরমের মধ্যেই যাচ্ছি বাইকের পিছনে বসে, এতটাই গরম, প্রচণ্ড রোদ উঠেছে। তো মনটা একটু ভালো লাগছে যে যাচ্ছি, আবার প্রচণ্ড গরমও লাগছে, কিছু করার নেই। তো আপনারা দেখুন কতটা জ্যামও হয়েছে। আমরা মনসা দেবী টেম্পলটা ছাড়িয়েই হাড়কি পৌড়ির দিকেই যাচ্ছি, হাড়কি পৌড়ি দিয়ে সোজা চলে যাব। আমরা কোনো গলি গলি দিয়ে যাচ্ছি না, একদম বাইপাসের রাস্তা দিয়ে যাচ্ছি। চলুন দেখতে থাকুন। এমনিতে প্রচণ্ড গরম, গা হাত পা পুড়ে যাচ্ছে, তার মধ্যে এই জ্যাম, কিছুটা যাচ্ছি আবার জ্যাম, এইভাবে তিন চারবার তো জ্যাম পেরোলাম, প্রচণ্ড বিরক্তও লাগছে। দেখুন আবার জ্যামে পড়লাম, আবার এখানে আধ ঘন্টা তো দাঁড়াতেই হবে, এত বিরক্ত লাগছে, এত বিরক্ত লাগছে কি বলবো আপনাদের। তো হরিদ্বার থেকে ঋষিকেশের ডিস্টেন্সটা 26 কিলোমিটার মতন, বাসে বা গাড়িতে করে গেলে, গাড়ি মানে বলছি কার, কারে করে গেলে বেশি সময় লাগবে না, বাইকে যেতেও বেশি সময় লাগে না, কিন্তু এত জ্যামের জন্য আমাদের ঋষিকেশ যেতে অনেকটাই সময় লেগেছে। ঋষিকেশ যেতে আর 13 কিলোমিটার মতন বাকি। দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে, এতটা গরমের মধ্যেও বিরক্তি লাগছে, তার মধ্যে এত সুন্দর একটা দৃশ্য দেখে মনটা যেন জুড়িয়ে গেল। আপনারাও দেখুন, উপভোগ করুন আমার সাথে। আমরা কিন্তু ঋষিকেশে পৌঁছেই গেছি, জাস্ট মেইন জায়গা যেতেই বাকি।
তো আমরা চলেই এসেছি ঋষিকেশ, রামঝুলা লক্ষণ ঝুলার পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু এখন আপনাদের সেটা দেখাবো না, আসার পথে আপনাদেরকে দেখাবো। এখন আমরা সোজাসুজি চলে যাব ওয়াটারফলের দিকে। ঋষিকেশে এসেও শান্তি নেই, প্রচণ্ড গরম, তার মধ্যে আবারও জ্যামে পড়লাম, আর ভালোই লাগছে না একদমই, কিন্তু তবুও এসে গেছি, একটা আনন্দ এক্সাইটমেন্ট থাকে সবার মনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঋষিকেশে এসেছি, ঋষিকেশের সাইড ভিউটা আপনারা দেখুন, প্রচণ্ড সুন্দর, এতটা গরমের মধ্যেও এত সুন্দর দৃশ্য দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। তো আমরা কিছুটা চলে এসেছি নীর ওয়াটারফলের দিকেই এসে গেছি, এবার আপনাদের দেখাবো নীর ওয়াটারফলে টিকিট কীরকম, কী টিকিট লাগছে, কতটা এক একজনের কত করে টিকিট লাগছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবারে আমরা এগোচ্ছি নীর ওয়াটারফলের দিকে। তো আপনারা চলুন নীর ওয়াটারফলে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো আমরা এসে গেছি নীর ওয়াটারফলে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা। আমরা এবার নীর ওয়াটারফলের টিকিটটা দেখি, ওপরের দিকে উঠছি, ওপরে উঠতে কিন্তু 1-2 কিলোমিটার, প্রচণ্ড গরমের মধ্যে ওপরে হেঁটে হেঁটে যেতে হবে সিঁড়ি বেয়ে, তো সেটা খুব একটা ভালো হবে না স্বাস্থ্যের পক্ষে, তবু আমাদেরকে ওপরে যেতেই হবে ওয়াটারফলের কাছে। তো আপনারা সেটা দেখুন, এইটা ওয়াটারফলের একদমই নিচের দিকে, ওপর থেকে তো জল আসছে, তো সেই জলে নিচের দিকে সবাই স্নান করছে। আমরা ওপরের দিকে যাচ্ছি নিচের ভিউগুলো দেখতে দেখতে। তো আমরা নীল ওয়াটারফলে একদম পৌঁছে গেছি, এখানে সবাই স্নান করছে, আমার হাজব্যান্ডও স্নান করেছে, কিন্তু আমি স্নান করিনি, আমার মেয়েও করেনি, কারণ আমি জামা কাপড় নিয়ে আসিনি, আর আমার মেয়ে তো খুব ভয় পায় জল দেখলে, এখন ছোটো। তো আমরা বাড়ি থেকে ম্যাগি, চিপস, লজেন্স এসব তো নিয়ে এসেছিলাম, কিন্তু ওখানে সব কিছু পাওয়া যায় না এত উঁচুতে, ম্যাগি পাওয়া যায়, চাটা এসব তো পাওয়া যাবে, কোল্ড ড্রিঙ্কসটা আমরা ওখানে গিয়ে একটু খেয়েছিলাম, মানে এত প্রচণ্ড গরম, আর যখন আমরা নিচ থেকে উপরে উঠছিলাম তখন মিডিলে একটু আমাদের রেস্ট নিতে হয়েছিলো, একটু লেবু জল খেতে হয়েছিলো। হ্যাঁ, এতটা উঁচু, পা হাত পা তো প্রচণ্ড যন্ত্রণা করছিলো, কী করে যাব, তাও শেষ পর্যন্ত আমরা অনেক রেস্ট করে করে উপরে এসে এই জায়গাটা এসে পৌঁছেছি, একটু আধ ঘন্টা মতন বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়ব। আমাদের ওপর ঘোরা হয়ে গেছে, এবার আমরা নিচের দিকে রওনা দিচ্ছি, ওপরে উঠতে যতটাই কঠিন নিচে নামতে অতটা কষ্ট হয়নি, তো আমরা ঝটপটই ওপর থেকে নামতে শুরু করছি। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাইকে চেপে বসেছি, এবার যাচ্ছি। তো দেখুন এবার আপনাদের যাওয়ার পথে রামঝুলা লক্ষণ ঝুলার ওপরের বাইরের সিনটা দেখিয়ে দেব,
কারণ ভেতরে ঢুকবো না আমরা, বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সেই জায়গাটা। এইবারে রামঝুলা লক্ষণঝুলা দেখার পর আমরা বাইকে চেপে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। অনেকটা ক্লান্তির পর আর ভালো লাগছে না, এবার মনে হচ্ছে এবার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করি। তো 3-4 বেজে গেছে অলরেডি, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি ফেরার পথে তো আমরা ঠিক করলাম আর কোনো খাবার দাবার খাবো না, একটু জুস টুস খেয়েই পেটটা ভরিয়ে ফেলি, আর খেতে ইচ্ছা করছে না। তো মেয়ে দেখুন আখের রস নিয়ে বসে আছে, মেয়ে আখের রস খাচ্ছে, আমরাও খেয়েছি। বাড়ি পৌঁছে গেছি, এই ছিল আমার আজকের ব্লগ। যদি আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই আরও অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তাহলে এখনকার মতন এই পর্যন্ত, আবার দেখা হবে পরের কোনো ভিডিও, ব্লগের ভিডিও বা রান্নার ভিডিও, যে কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।